তত্ত্বাবধায়ক সরকার, এটা সরকার নিজের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজের হাতে এটাকে যে শেখ হাসিনাকে নাকি ছুটিতে পাঠিয়ে দিয়ে একটা নির্বাচনকালীন সরকার করা যেতে পারে, এবং তার এই মন্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা আবার সমালোচনা জাতিসংঘ। এমনকি যদি এই সময়ের মধ্যে সরকার পদত্যাগ না করে বা নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিস্থিতি না তৈরি করতে পারে সরকার, তাহলে সরকারের বিরুদ্ধে নতুন করে অ্যাকশনে যাচ্ছে তারা। এবং 3 নভেম্বরের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার হোক বা নির্বাচনকালীন সরকার হোক, যে কোনো একটা গঠন করবেন আমেরিকা, আসলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো আমরা এই ভিডিওতে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে। তত্ত্বাবধায়ক সরকার, এটা সরকার নিজের হাতে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজের হাতে এটাকে ধ্বংস করেছে বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করে। তো এখন এই তত্ত্বাবধায়ক সরকার আর কোনো আসার কোনো উপায়ই নেই। এখন বাংলাদেশের মানুষ চায় তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু সরকার দিতে চায় না। সরকার বলে যে সাংবিধানিকভাবে নির্বাচন হবে। তবে যেগুলা দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছিল যে অধিবেশন সরকার শেষ করবে সেপ্টেম্বরে, সেখানে সেপ্টেম্বরে সরকার অধিবেশন শেষ করে নাই, অক্টোবরে শেষ করে নাই, এখন নভেম্বরে হয়তো সরকারের শেষ অধিবেশন বসবে। এখন প্রশ্ন জাগে, কী কারণে সরকার সেপ্টেম্বরে অধিবেশন শেষ করলো না সংসদের, এবং অক্টোবরে শেষ করলো না, নভেম্বরে কেন? এটা অনেকে ধারণা করতেছে, জনগণ ধারণা করতেছে, বিশেষজ্ঞরা ধারণা করতেছে, যদি বিএনপি বা বিরোধী দল এত পরিমাণে আন্দোলন যদি করে ফেলে যে সরকারের আর কোনো উপায়ই নাই, যদি সেখানে অন্য ধরনের কোনো সরকার আবার ক্ষমতায় চলে আসে, তাহলে আওয়ামী লীগের জন্য আরও বড় ধরনের বিপদ আছে। তখন হয়তো আওয়ামী লীগ সরকার বাধ্য হয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে আনতেও পারেন। তারা যেহেতু তাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা ইচ্ছা করলে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল তারা পাশ করে নিতে পারেন। এখন এখানে কথা হচ্ছে যে আর কোনো উপায় আছে কি না তত্ত্বাবধায়ক সরকার বিল আনার মতো। সেটা আছে, সেটাও হচ্ছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনায় আবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, এটাও মানুষ ধারণা করতেছে। এখন সেটা নির্ভর করবে বিরোধী দলের আন্দোলনের উপর। এখন যদি বিরোধী দল কঠোরভাবে আন্দোলন না করে, আর যদি সরকার নিজে থেকে এমনি এমনিতে দিয়ে দেয়, সেটা সরকারের জন্য একটা বিশাল পরাজয়। আর যদি বিরোধী দলের আন্দোলনের কাছে যদি সে এটা দেয়, তখন বলতে পারবে যে জনগণ চেয়েছে তাই আমরা দিয়েছি। তা এখন এই জন্য এবারে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, তিনি আহ্বান জানিয়েছেন সরকারকে, চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের আহ্বান ফখরুলের। অর্থাৎ মিস্টার ফখরুল ইসলাম আলমগীর দাবি জানিয়েছে সরকারকে যে এইবারে যে অধিবেশন হবে সর্বশেষ অধিবেশন, এই অধিবেশনেই যাতে তত্ত্বাবধায়ক সরকার বিল এনে জনগণকে রক্ষা করে, দেশটাকে রক্ষা করে। তা আসলে আমরা একটু এখন পড়ে দেখি এখানে কি বলেছেন মিস্টার ফখরুল ইসলাম আলমগীর। চলতি সংসদ অধিবেশনেই সংবিধানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহল করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের 28 অক্টোবর মহাসমাবেশ সফল করতে দলের অঙ্গ সংগঠন এবং ঢাকার আশেপাশে জেলাগুলোর নেতাদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেষ সংসদ অধিবেশন, শেষ কিনা সেটা তো বলা মুশকিল, কারণ সংসদ তো শেষ হয় না। বর্তমানে তারা সংবিধানকে কেটেকুটে যে অবস্থায় নিয়ে গেছে, সংসদের শেষ নাই, ইনফিনিটি, সংসদের শেষ নাই, ইনফিনিটি। তারপরেও আমি আহ্বান জানাতে চাই, তারা এই সংসদে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিধান নিয়ে এসে পাশ করাবে এবং সংবিধানে নিয়ে আসবেন। যে সংবিধানের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে পারে, যেটা আমরা করেছিলাম। দেশপ্রেম থাকলে, দেশের মানুষকে ভালোবাসলে, গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকলে
আমরা আওয়ামী লীগকে আহ্বান জানাব তারা এই সংসদে এই আইনটা পাশ করে সন্নিবেশিত করে একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করবেন। অন্যথায় দেশে যে অস্থিতিশীলতা তারা সৃষ্টি করেছে এজন্য দায় দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে। থেকে সমাবেশের পরে বসে পড়ার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীদের ঢাকায় আনা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, আমাদের কথায় ওনাদের কথায় কান দিয়েন না। কথা হচ্ছে যে ওনাদের তো আসলে কোনো উপায় নেই, চিৎকার চেঁচামেচি করে ভয় টয় দেখিয়ে যে কোনো উপায়ে ঠেকানো যায় সেই চেষ্টা করছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন যে মিস্টার ফখরুল ইসলাম আলমগীর সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছে এই আগামী অধিবেশনে যেন তত্ত্বাবধায়ক সরকার বিল এনে সরকার এই দেশটাকে, দেশবাসীকে, জনগণকে রক্ষা করে, নয়তো এ জনগণের অবস্থা হবে খুব খারাপ, তার চাইতে বেশি খারাপ হবে সরকারের অবস্থা। কারণ জনগণ খেপে গেছে, জনগণ রাস্তায় নেমে গেছে, আর এই সরকারের কোনো উপায় হবে না, উপায় থাকবে না, সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এবং যদি জনরোষের মধ্যে, জনরোষের ভিতরে সরকারের পদত্যাগ করে তাহলে সে জনগণ কি করবে সেটা বোঝা বড় কঠিন। তাই সরকারের শুভবুদ্ধি উদয় হবে যে কোনো মানুষই সারা জীবন ক্ষমতায় থাকতে পারে না, কারণ এ দেশটা শুধু একজন ব্যক্তির নয়, এ দেশটা হচ্ছে প্রায় 20 কোটি মানুষের দেশ। সুতরাং এই মানুষের যে মতামত সেটাকে শ্রদ্ধা জানা। তো ভিউ স্ক্রিন, আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। অটোমেটিক্যালি ভয়ে কাঁপাকাঁপি শুরু করেছে সরকার, ক্ষমতা ছেড়ে যাওয়ার জন্য তিনি নিজেও পরিস্থিতি অবজারভেশন করতে পারছেন, কিন্তু ক্ষমতা তাকে কোনোভাবে ছাড়ছে না, কেননা তিনি নামা মানে শেষ হয়ে যাওয়া। এমন পরিস্থিতিতে কি করবে সরকার, আসুন বিস্তারিত জানবো এই ভিডিওতে। যে শেখ হাসিনাকে নাকি ছুটিতে পাঠিয়ে দিয়ে একটা নির্বাচনকালীন সরকার করা যেতে পারে, এবং তার এই মন্তব্য নিয়ে নানা ধরনের আলোচনা বা সমালোচনা চলছে। এবং পাশাপাশি এটা আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার এখনো সাংবিধানিক ভাবেই কিন্তু এটা বৈধ, তাই কোন রকম ঝামেলা ছাড়াই মানে শেখ হাসিনা যদি পদত্যাগ করেন এটা কিন্তু এখনো গঠন করার যে স্কোপ সেটা রয়েছে। আওয়ামী লীগ, জামাত এবং জাতীয় পার্টি বাংলাদেশকে একটা ধ্বংসের দেশে পরিণত করেছিল, 170 দিন হরতাল করেছিল, এবং আপনার চট্টগ্রাম বন্দর, ঢাকা বিমানবন্দর, মানে এখানে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছিল। কেন? কেয়ারটেকার সরকারের জন্য। সেই কেয়ারটেকার সরকার, মনে রাখবেন, জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তিনজন মিলে এই আন্দোলন করেছিল, এবং আওয়ামী লীগ জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছিল সমস্ত সংসদ সদস্যরা। সত্য কোনোদিন আপনার চাপা থাকে না, একটা কথা আছে, আপনার মিথ্যা ভাসতে ভাসতে ডুবে আর সত্য ডুবতে ডুবতে ভাসে। তো পঞ্চদশ সংশোধনী আপনার যে শেখ হাসিনা যে বিচারপতি খায়রুল হকের মাধ্যমে, তারপরে নিজে, তারপরে আপনার 15 জন সংসদ সদস্য নিয়ে যে কমিটি করেছিল তাদের, আবার ওই কমিটি 104 জন বিশিষ্ট নাগরিকদের সাথে কথা বলা, এবং আপনার 12 জন এমিকাস কিউরির সাথে ডেকে আপনার কথা বলা, এবং সর্বোপরি একটা রায়, রায়ের 14 মাস পরে আবার রায় লেখা, এই যে পুরো ঘটনাটা বিশ্লেষণ করলে সংশোধনীতে করা হয়েছে, এইগুলা ভবিষ্যতের কোনো সংসদ, আই রিপিট, এই সংসদ যা করেছে ভবিষ্যতের কোন সংসদ এইগুলা সংশোধন করতে পারবে না। চিন্তা করেন কিরকম ভয়ানক আপনার স্বৈরাচারী সংবিধান সংশোধন করতেছে অসাংবিধানিক ভাবে গায়ের জোরে। তো সুতরাং এই আন্দোলনের শেষ পর্যায়ে বিএনপি কেন বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকার খুঁজতেছে, কেন বিভিন্ন রকমের আপনার অমুকের, এই যে আপনি বললেন মহিউদ্দিনের, এই যে মহিউদ্দিন তো আওয়ামী লীগের লোক, মহিউদ্দিন তো হচ্ছে দরবেশের লোক, সে তো এখানে আলখেল্লা পরে, যারা মহিউদ্দিনকে, মহিউদ্দিন খালেদ, তাই না ভাই তার নাম? জি, খালেদ মহিউদ্দিন, খালেদ মহিউদ্দিন তো হচ্ছে একটা সফট আওয়ামী লীগার, সে একটু আলখেল্লা পড়ছে, সে বাংলাদেশ থেকে গিয়ে ডয়চেভেলের মাধ্যমে তার, আমরা তো বুঝি, আমরা বাংলাদেশের মানুষ তো আর ইয়ে না, সে মাঝে মাঝে একটু আলখেল্লা পরে, কিন্তু সে যত বড়ই সাংবাদিক হোক, সে যেই ধরনের এই যে বর্তমান আপনার শুধু হাসিনা নড়বে বা সে ছুটিতে যাবে, সূচিতে ওই যে আপনার কি বলে পুতিনের সাথে সে ওখানে সময় কাটাবে না কি করবে, সূচিত রাসান সেই রেড সির বিখ্যাত আপনার টুরিস্ট স্পট, তাই না? সে সূচিতে পাঠায়া ওখানে, এখানে আপনার বাংলাদেশের এই মেশিনারিস রেখে
এই আপনার পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেখে এই ইলেকশন করতে বলা, আমার এই আমার এই জায়গাতেই প্রশ্ন। আপনি এই খালেদ মহিউদ্দিন বা এক্স ওয়াই জেড এদের কথা আমাকে কেন প্রশ্ন আসবে? কারণ শেখ হাসিনা যে পঞ্চদশ সংশোধনী করছে এটা তো সম্পূর্ণভাবে অবৈধ, সম্পূর্ণ অবৈধ। এবং চোর যে চুরি করতে যায় কোনো না কোনো ক্লু রেখে যায়, শেখ হাসিনা তো অনেকগুলো ক্লু রেখে গেছে, অর্থাৎ পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ অবৈধ, সে যেভাবে করছে এটাই অবৈধ। আচ্ছা, এটা কি আমার কথা? এটা আমার কথা না, এটা হচ্ছে ব্যারিস্টার রফিকুল হকের কথা, সাবেক অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম সাহেবের কথা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আইনের শিক্ষক অধ্যাপক রিজওয়ানুল হকের কথা। এবং এটা নিয়ে গত কয়েক বছর ধরে অন্যতম পাবলিক ইন্টেলেকচুয়াল সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সাহেব লিখেই যাচ্ছেন, এবং আমরা এবং আরো অনেকে আমরা এইসব প্ল্যাটফর্ম থেকে আমরা এই ভয়েস রেইজ করতেছি যে পঞ্চদশ সংশোধনী সম্পূর্ণ অবৈধ, এবং এই অবৈধ কর্মকাণ্ড যে শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গায়ের জোরে শেখ মুজিবের বাকশাল কায়েম করলো নতুনভাবে, সেই বাকশালের এই যে মানে শেষ আপনার শেষ এই যে এখন শেষ যে করতে চান, এটা তো আপনাদেরকে মূলে আঘাত করতে হবে। এবং আমি মনে করি যে দেশ যদি কখনো স্বাধীন হয় তখন শেখ হাসিনার বিচারের আগে আমি মনে করি খায়রুল হকের বিচারটা সবার আগে করা উচিত, কারণ আজকে এই যত জটিলতা সবকিছুর নেপথ্যের কারিগর হচ্ছে এই খায়রুল হক। এবং আমি মনে করি যে এই খায়রুল হককে আসলে আমরা যদি 10-12 ফাঁসি দেই তাও কম হয়ে যাবে। না, আপনি খায়রুল হক তো এখানে অবশ্যই সে একটা বড় ধরনের কালপ্রিট, তাকে আপনার একজন বলেছেন, আমাদের একজন রিটায়ার্ড বিচারপতি মতিন সাহেব বলেছেন যে তাকে সে হচ্ছে আমাদের সাংবিধানিক একজন শয়তান। বিচারপতি মতিন সাহেব বলছেন যে সে যে কুকর্মটা করেছে 14 মাস পরে অরিজিনাল রায়ের শর্ট রায় ডিক্লার করার পরে সে যে রায়টা লিখেছে 14 মাস পরে, এর মতো অনৈতিক কাজ আমাদের বাংলাদেশের জুডিশিয়ারির ইতিহাসে কেউ করেনি। তো এখানে তারপরও আপনি এবিএম খায়রুল হককে তো আপনি 10 বার ফাঁসি দিতে হবে, হাসিনাকে তো 20 বার দিতে হবে। কেন? খায়রুল হক সেখানে যে শর্ট আপনার রায় দিয়ে হাসিনাকে আপনার যে লিভারেজ দিল সে পঞ্চদশ সংশোধনী করার জন্য, কিন্তু ওই শর্ট রায়ে যেটা আপনার ইমিডিয়েটলি অ্যাভেলেবেল ছিল সেখানে কিন্তু সে পরিষ্কার করে বলেছে যে জনগণের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে আগামী 2টা নির্বাচন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা উচিত, এটা তার স্বার্থ ছিল। তার স্বার্থ মানে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সে হইতে পারত, এটা তার স্বার্থের জন্য সে করছে বলে অনেক এক্সপার্টরা মনে করতেছে। কিন্তু এখানে আমি আমার দর্শক শ্রোতাদেরকে আবার বলবো, এই যে বাংলাদেশে শেখ হাসিনা যে কিরকম একটা মানে দৈত্যের সাম্রাজ্য, একটা ডাইনির সাম্রাজ্য চালু করেছেন, এগুলো আপনাদেরকে আবার মনে করাই দিতে চাই। কেন? আপনি দেখেন এই সংশোধনীটা 2004 সালে কেউ একজন আপনার করেছিল, কোনো একজন লয়ার, এবং এই লয়ারের খুব সম্ভবত আব্দুল মান্নান, যেটা পরে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিল, মান্নানই করেছিল। এই মান্নান এটা করার পরে 2004 থেকে 2010 সাল পর্যন্ত এটা চুপচাপ 6 বছর পড়েছিল। এই যে হাসিনা এবং এবিএম খায়রুল হক গোপন সলা, তো ভিডিও স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।